most vital, the most vital one. Okay, so the chemical reaction is, this is the last part, but this is the most vital one part. Okay, and a part of the La Chatelier principle. La Chatelier principle. Okay, so today our topic is La Chatelier principle. That means end of the class we have to make sure that you have the idea of La Chatelier principle. La Chatelier principle jeta hocche tomar ei je La Chatelier principle eta hocche under chemical equilibrium. এটা হচ্ছে আন্ডার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, তো লা শার্টেলিয়ের প্রিন্সিপালটা আন্ডার হুইচ টপিক, রিলেভেন্ট উইথ হুইচ টপিক, তা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো ইট ইজ আ সাবজেক্ট অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তাহলে এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা ম্যাটার, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে আসছে। তো দ্যাট তোমার যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আইডিয়া, সেই আইডিয়ার সাথে লা শার্টেলিয়ের প্রিন্সিপালের একটা কমিউনিকেশন আছে। তার জন্য মনে রাখতে হবে যে এই লা শার্টেলিয়ের প্রিন্সিপালটা কিসের আইডিয়া, তো কিসের আন্ডারে, তা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আন্ডারে। আচ্ছা, তো গ্রাফিক্যালি আমরা যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করি গ্রাফে, গ্রাফে যদি আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করি, তাহলে কি হয়, রিমেম্বার, রেড ভার্সাস টাইম, রেড ভার্সাস টাইম। তো could you remember the red versus time ki hoychilo, rate of forward reaction for the time being decrease hoy, rate of backward reaction for the time being increase hoy, tale ekta hocche rate of forward reaction, rate of forward reaction, another one hocche rate of backward reaction, তাহলে একটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, একটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। হোয়াট ইজ ইওর আইডিয়া অ্যাবাউট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, অর হোয়াট ইজ আওয়ার আইডিয়া অ্যাবাউট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম? সো ফার উই কেম টু নো ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাস, উই কেম টু নো যে হোয়েন হোয়েন দ্য রেট রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন becomes equal rate of forward reaction, rate of backward reaction, for that once ki hobe equal hobe, once equal hobe, this point is known as chemical equilibrium, this state is known as chemical equilibrium, this position is known as chemical equilibrium. Tar mane chemical equilibrium hocche ekta state, chemical equilibrium ekta position, chemical equilibrium ekta point. So which point, which time, which state, যেটাতে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর ইকুয়াল, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর ইকুয়াল ইন আ রিভার্সিবল রিঅ্যাকশন, ইন আ রিভার্সিবল রিঅ্যাকশন। ফর এক্সাম্পল, হাইড্রোজেন প্লাস আয়োডিন প্রোডিউস করলো হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন প্লাস আয়োডিন প্রোডিউস হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, ইট ইজ এ রিভার্সিবল রিঅ্যাকশন, ইট ইজ আ রিভার্সিবল রিঅ্যাকশন। ওকে, তার মানে এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আসবে যখন, এই রিঅ্যাকশনটা তখন কি হবে, ফরওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন এন্ড ব্যাকওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল থাকবে, অর্থাৎ এই রিঅ্যাকশনটা ভেলোসিটি রাইটে যা থাকবে, এই রিঅ্যাকশনের ভেলোসিটি লেফটে তাই থাকবে। দিস ইজ দ্য মিনিং অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দিস ইজ দ্য মিনিং অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখন আমরা একটু ক্লিয়ার হব একটা ব্যাপারে, তা হচ্ছে পজিশন অফ ইকুইলিব্রিয়াম। যে ওয়ার্ডটা আমরা সেভারেল টাইম ইউজ করব, তা হচ্ছে পজিশন অফ ইকুইলিব্রিয়াম, পজিশন অফ ইকুইলিব্রিয়াম, আমরা যে ওয়ার্ডটা ইউজ করব তা হচ্ছে পজিশন অফ ইকুইলিব্রিয়াম, ওয়ার্ডটা হলো পজিশন অফ ইকুইলিব্রিয়াম। তো হোয়াট ডাজ মিন বাই পজিশন অফ ইকুইলিব্রিয়াম, হোয়াট ডাজ মিন বাই পজিশন অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের পজিশন মানে কি বোঝায়, ইকুইলিব্রিয়ামের পজিশন মানে কি বোঝায়, যেমনটা বোঝায় এরকম, ধরো এক্স একটা বডি,
and y arekta body x body right e jay and y body left e ashe thik ache x er x body ta right e jay ar y body ta left e ashe eta hocche tader position of meeting ba meeting place their position of meeting ami previous jete bolechilam mone koro je x body ta x body ta jei time e jei value tite tomar forward e jay y body ta sei time e ba mane sei time bolte eta shoman hoyte emon na mane everyday practice je x body everyday te jei time e jei value tite rite jay y body ta everyday te jodi एवरीडे ते वाई बॉडी जो भी मने करो ए स्पीडे जाए वो वाई बॉडी से स्पीडे आसते हो ना आमी से कथा बोलते थी ना आमी एटा बुझाते जाछी जे एक्स बॉडी जो भी तार मूविंग टा अर्थात से जेभावे मूव करे जे टाइमे जे वेलोसिटी ते सेटा जदि एवरीडे एकी थाके आर वाई बॉडी जे वेलोसिटी ते जे रेटे जे स्पीडे आसे जे टाइमे आसे सेटा जदि एवरीडे एकी थाके ताहले पोरे x body আর y body মিটিং প্লেস কি চেঞ্জ হবে কোনোদিনও চেঞ্জ হবে না প্রতিদিনই তারা দেখা তাদের মধ্যে দেখা হবে কোথায় ঠিক এই জায়গাতে দেখা হবে এটাই হবে তাদের মিটিং প্লেস এটা হবে মিটিং প্লেস এটা হচ্ছে তাদের পজিশন অফ মিটিং আর কি বলেছিলাম কোনো ভাবে যদি x বডিটা কোনোদিন যদি x বডিটা তার কনস্ট্যান্ট সিস্টেম ব্রেক করে কনস্ট্যান্ট সিস্টেম ব্রেক করে অর্থাৎ আগে চেয়ে স্লো আগে চেয়ে ফাস্ট মানে কোন একটা চেঞ্জ তার মধ্যে আসে তাহলে এই মিটিং প্লেস আর এখানে থাকবে না সিমালটেনিয়াসলি ওয়াই বডি যেটা সেও যদি মনে করো প্রত্যেকদিন যেভাবে সে যেটা মেইনটেইন করে কনস্ট্যান্ট সেটা মেইনটেইন করলো না কোন একদিন যদি সেটা মেইনটেইন করলো না তাহলে পরে এই মিটিং প্লেসটা এখানে হবে না কিন্তু কথা হচ্ছে মিটিং হবে কথা হচ্ছে আমি যেটা বারবার বলতেছি মিটিং কিন্তু হবে হয় মিটিং প্লেসটা চেঞ্জ হয়ে কিছু তারও লেফটে চলে আসবে নয় মিটিং প্লেসটা চেঞ্জ হয়ে কিছু তারও রাইটে যাবে মিটিং ক্যান্সেল হবে না এইটাই স্টুডেন্টরা বুঝতে পারে না 9 10 11 12 পর্যন্ত অনেক সময় বুঝতে পারে না অর্থাৎ ইকুইলিব্রিয়ামের চেঞ্জ মানে ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হয় ইকুইলিব্রিয়াম মনে করো একটা শর্ট টাইমের জন্য একটা শর্ট টাইমের জন্য ইকুইলিব্রিয়ামটা কিছুটা এফেক্টেড হয় কিন্তু আফটার এ ওয়াইল ওইটা আবার ইকুইলিব্রিয়ামেই চলে আসে আবার ইকুইলিব্রিয়ামে চলে আসে তাহলে ইকুইলিব্রিয়ামের যে কথাটা আমরা বলবো যে পজিশন অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে পজিশন অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে এই কথাটা বারবার বলবো যে পজিশন অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয় তাহলে পজিশন অফ ইকুইলিব্রিয়ামের মানেটা হচ্ছে এইভাবে দেখলে এই রকম একটা মিটিং প্লেস এই মিটিং প্লেসটাকে আমরা বলতেছি পজিশন অফ ইকুইলিব্রিয়াম এবং সেই মিটিং প্লেসটা কি হইতে পারে চেঞ্জ হতে পারে সেই মিটিং প্লেসটা মুভ করতে পারে সেই মিটিং প্লেসটা শিফট করতে পারে তার মানে এই মিটিং এর প্লেস যেমন শুধুমাত্র শিফট হবে জায়গা চেঞ্জ হবে যে মিটিংটা এখানে না হয় এখানে হবে অথবা এখানে না হয় ওখানে হবে তো তেমনি পজিশন অফ ইকুইলিব্রিয়াম আর চেঞ্জ অফ পজিশন অফ ইকুইলিব্রিয়াম এর মানেটা তোমাদের বুঝতে হবে এই মানে না বোঝা পর্যন্ত লাশের দিয়ে প্রিন্সিপালটাকে তোমরা মানে ডিপার কনসেপ্টে বুঝতে পারবে না ডিপ থেকে বুঝতে পারবে না মনে করতে পারবে মুখস্থ করতে পারবে না তাহলে লাশের দিয়ে প্রিন্সিপালে যাচ্ছি বাট বিফোর দিস কয়েকটা ব্যাপার শিওর হই আমরা কি বুঝি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি আমরা কি বুঝি যে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কখন ক্রিয়েট হয় কিভাবে ক্রিয়েট হয় এবং যখন ক্রিয়েট হয় তখন কি হয় এই জিনিসগুলো আগে ক্লিয়ার হতে হবে ফার্স্ট অফ অল তারপরে সেকেন্ড হচ্ছে যে আমরা যে বারবার বলবো পজিশন অফ ইকুইলিব্রিয়ামের কথা তাহলে পজিশন অফ ইকুইলিব্রিয়াম কোনটা এইটা এই এটা হচ্ছে পজিশন অফ ইকুইলিব্রিয়াম এটাই হচ্ছে পজিশন অফ ইকুইলিব্রিয়াম পজিশন অফ ইকুইলিব্রিয়াম কারণ এই পজিশনের আগে কখনোই ইকুইলিব্রিয়ামে ছিল না
এই পজিশনের আগেও কখনো ইকুইলিব্রিয়ামে ছিল না, এই পজিশনে যতক্ষণ থাকবে ততক্ষণ রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে থাকবে, এটাই হচ্ছে পজিশন অফ ইকুইলিব্রিয়াম। আচ্ছা তারপরে কি, চেঞ্জ অফ পজিশন অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের পজিশন কি হতে পারে, চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে কি মানে এইটা পজিশনটা কি হইতে পারে, পজিশনটা হয়তো একটু মানে চেঞ্জ হতে পারে এইভাবে অথবা চেঞ্জ হতে পারে এইভাবে, অর্থাৎ বেশি একটু ব্যাকওয়ার্ডের দিকে চলে যেতে পারে অথবা বেশি একটু ফরওয়ার্ডের দিকেও চলে যেতে পারে, কিছুটা বেশি ব্যাকওয়ার্ডের দিকে আর কিছুটা বেশি ফরওয়ার্ডের দিকে যেতে পারে পজিশনটা। পজিশন এই যে যেমন এই যে কিছুটা এক্স বডির দিকেও আসতে পারে, কিছুটা আবার ওয়াই বডির দিকেও যেতে পারে, ঠিক আছে, কিছুটা এক্স বডির দিকেও হতে পারে, কিছুটা ওয়াই বডির দিকে হতে পারে। তাহলে পজিশন এখানে থাকবে, পজিশন এখানে থাকবে, এটাই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পজিশন। আর যদি পজিশন চেঞ্জ হয়, যদি পজিশন চেঞ্জ হয় তাহলে কিছুটা হয়তো ফরওয়ার্ড দিয়ে অর্থাৎ রিঅ্যাকট্যান্ট দিয়ে তার দিকে চলে যাবে, নয় সরি ফরওয়ার্ডের দিকে যাওয়া মানে প্রোডাক্টের দিকে যাওয়া, ফরওয়ার্ডে যাওয়া মানে প্রোডাক্টের দিকে যাওয়া, আর যে ব্যাকওয়ার্ডের দিকে যাবে, ব্যাকওয়ার্ডের ফরে যাবে, তাহলে এটা ব্যাকওয়ার্ডের ফরে যাবে মানে রিঅ্যাকট্যান্টের দিকে যাওয়া, তাহলে এটা হয়তো বা কার ফরে যেতে পারে, ব্যাকওয়ার্ডের ফরে অথবা ফরওয়ার্ডের ফরে, যে কোনো একদিকে যেতে পারে। এটার হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ইকুইলিব্রিয়াম পজিশন, চেঞ্জ অফ পজিশন অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের পজিশন কি হয়, চেঞ্জ হয়। এই চেঞ্জ মানে কি, এই চেঞ্জ মানে যেখানে পজিশন আছে সেখানে থাকবে না, এটা হয়তো মোর ফরওয়ার্ড হবে নয়তো এটা মোর ব্যাকওয়ার্ড হবে, মোর ব্যাকওয়ার্ড হলে এর অর্থ দাঁড়াবে যেটা লেফটে আসছে, আর মোর ফরওয়ার্ড হলে এটার মিনিং দাঁড়াবে যেটা রাইটে যাচ্ছে। এই হচ্ছে গিয়ে পজিশন অফ ইকুইলিব্রিয়াম, যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করব। আচ্ছা এইবার আরেকটা পয়েন্টে আসতে চাই আমি, একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আসে, একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আসে তখন কি থাকে, তার একটা ফিক্সড টেম্পারেচার থাকে, যখন তুমি একটা রিয়াকশন করো, যখন তুমি একটা রিয়াকশন করো এবং ওই রিয়াকশনটা যখন ইকুইলিব্রিয়ামে আসে তখন তার একটা টেম্পারেচার থাকে, থাকে না, তখন একটা ফিক্সড প্রেশার থাকে এবং তখন একটা ফিক্সড কনসেন্ট্রেশনও থাকে। তাহলে যখন একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আসে, যখন একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আসে তখন যে টেম্পারেচারটা থাকে, তখন যে প্রেশার থাকে, তখন যে কনসেন্ট্রেশন থাকে, সবই ফিক্সড, সব কি হবে, ফিক্সড থাকবে, সব কি থাকবে, ফিক্সড থাকবে। তার মানে হচ্ছে যে তোমার সিস্টেমটা যখন ইকুইলিব্রিয়ামে আসবে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে আসবে, টেম্পারেচার ফিক্সড, প্রেশার ফিক্সড, কনসেন্ট্রেশন ফিক্সড থাকতে হবে, থাকে মানে কি, থাকতে হবে, টেম্পারেচার চেঞ্জ করা যাবে না, প্রেশার চেঞ্জ করা যাবে না, কনসেন্ট্রেশন চেঞ্জ করা যাবে না। যদি তুমি টেম্পারেচার প্রেশার কনসেন্ট্রেশন চেঞ্জ না করো তাহলে সিস্টেম এই মানে পজিশন অফ ইকুইলিব্রিয়াম যেটা বা ইকুইলিব্রিয়ামের যে পজিশন ওই পজিশন চেঞ্জ হবে না। তার মানে আমরা যে বললাম যে পজিশন চেঞ্জ হবে না, ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হবে না, নেভার নেভার চেঞ্জ, কিন্তু কন্ডিশন আছে, ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হবে না, কন্ডিশন আছে, টেম্পারেচার যদি ফিক্সড থাকে, প্রেশার যদি ফিক্সড থাকে এন্ড কনসেন্ট্রেশন যদি ফিক্সড থাকে, টেম্পারেচার প্রেশার আর কনসেন্ট্রেশন যদি ফিক্সড থাকে তাহলে এই পজিশন চেঞ্জ হবে না। তার মানে কি জানো, তুমি আজকে এই রিয়াকশনটা যে টেম্পারেচারে করছো, যে প্রেশারে করছো, যে কনসেন্ট্রেশনে করতেছো, টুমরো তুমি যদি ওই টেম্পারেচারে করো, ওই প্রেশারে করো, ওই কনসেন্ট্রেশনে করো, তাহলে ইকুইলিব্রিয়াম যেখানে সেখানেই থাকবে, ইকুইলিব্রিয়াম যেখানে এস্টাবলিশ হওয়ার সেখানেই এস্টাবলিশ হবে। এখন আমরা বলতেছি আফটার ইফেক্টের কথা, আমরা বলতেছি কোন ইফেক্টের কথা, আফটার ইফেক্ট মানে ইকুইলিব্রিয়ামে আসার পরের ইফেক্ট, ইকুইলিব্রিয়ামে আসার পরের ইফেক্ট কি, সেটা যে ইকুইলিব্রিয়ামে আসার পরে যদি টেম্পারেচার চেঞ্জ করি, ইকুইলিব্রিয়ামে আসার পরে যদি প্রেশার চেঞ্জ করি, ইকুইলিব্রিয়ামে আসার পরে যদি কনসেন্ট্রেশন চেঞ্জ করি, তাহলে লাস্টটি নিয়ে বলছে যে পজিশন অফ ইকুইলিব্রিয়াম শিফট হবে, পজিশন অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে, পজিশন অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। তার মানে তুমি যদি কন্ডিশন চেঞ্জ না করো তোমার পজিশন চেঞ্জ হবে না, তুমি যদি কন্ডিশন চেঞ্জ করো তাহলে তোমার পজিশন চেঞ্জ হবে। এখন তুমি তোমরা আমরা কি মনে করতে পারি, তোমরা আমরা এটা মনে করতে পারি যে এইটার জন্য লাসার টেলিয়ার কি দরকার, এটা আমিই বুঝি ঠিক কিনা, এটার জন্য লাসার টেলিয়ে কি বলবে, আমি তো বুঝি যে যে পজিশনে আসা ইকুইলিব্রিয়ামটা, এই পজিশনের থেকে যদি টেম্পারেচার চেঞ্জ করি
প্রেসার চেঞ্জ করি, কনসেন্ট্রেশন চেঞ্জ করি, তাহলে ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হবে। এটা রাশিয়াটি নিয়ে বলতে হয় নাকি? এটা তো আমিই বুঝি যে চেঞ্জ হবে, কিন্তু অনেক কিছুই বুঝো না, আমরা বুঝি না, যেটা লাশাটি নিয়ে বুঝিয়ে দিবে। এই জন্য লাশাটি নিয়ে প্রিন্সিপালটা আমরা এখন শেয়ার করবো। ওকে, তাহলে আমি লাশাটি নিয়ে প্রিন্সিপাল স্টার্ট করার আগে দেখতো তোমাদের কতগুলো ইন্ট্রোডাকশন দিয়ে নিলাম, কতগুলো ইনিশিয়াল কিছু কনসেপ্ট শেয়ার করে নিলাম, যে কোন কনসেপ্ট, ইকুইলিব্রিয়াম কি জিনিস, ইকুইলিব্রিয়ামের পজিশন কি, ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হওয়ার মানে কি, কখন চেঞ্জ হয় না, কখন চেঞ্জ হয়, ইচ এন্ড এভরিথিং। যখন তুমি ক্লিয়ার থাকবা তখন তুমি বলবা যে হ্যাঁ, রাইট নাও আই ক্যান স্টাডি লাশাটি নিয়ে প্রিন্সিপাল, রাইট নাও আই ক্যান সে বা আই ক্যান স্টাডি লাশাটি নিয়ে প্রিন্সিপাল। তুমি যদি এই কনসেপ্টই নাই আমার, আমি কি করে লাশাটি নিয়ে প্রিন্সিপাল বুঝবো কি তাহলে? আমি তো এখন আমরা যাবো লাশাটি নিয়ে প্রিন্সিপালে। ওকে নীলাদ্রি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক আছে না? ভয়েস? হ্যাঁ স্যার। তোমরা যদি না গুগল সার্চ করো লাশাটিলে প্রিন্সিপাল লিখে, এই একই প্রিন্সিপাল ডিফারেন্ট ওয়ার্ডসে লেখা দেখবা, সেম প্রিন্সিপাল ডিফারেন্ট ওয়ার্ডসে লেখা দেখবা। ওয়ার্ড ডিফার করতে পারে, ওয়ার্ড ডিফার করতে পারে, কারণ এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, তোমাকে কনসেপ্ট দিয়ে বলতে হবে, ঠিক আছে? তো ওয়ার্ড ভ্যারি করতে পারে, আমি নিজেই ওয়ার্ড ভ্যারি করে ফেলি এক ক্লাস থেকে আরেক ক্লাসে গেলে, আমার নিজেরই ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। মানে আজকে তোমাদেরকে কি ওয়ার্ড দিব আমি নিজেই জানি না, আমি জাস্ট আমার আমি জানি যে আমার একটা কনসেপ্ট আছে এর ব্যাপারে। ঠিক তোমাদেরও তাই করতে হবে, তোমাদেরও তাই করতে হবে, যে তোমাদেরকে আমি সবসময় বলে আসি যে কনসেপ্ট ডেভেলপ করো। তাহলে এটা আমি জানি যে এটার কনসেপ্টটা কি, আমি যদি জানি যে আমি আমি যদি বুঝি না এটার কনসেপ্টটা কি, তাহলে আমি সেটাকে বললে বুঝাতে পারবো না এমনটা আর কি। তো কি বলবো আমি আজকে দেখি তো, লাশাটিলে প্রিন্সিপাল লিখতে যাচ্ছি না, কি বলবো? ইফ ইফ অ্যানি চেঞ্জ ইজ ইম্পোজড on equilibrium, তাহলে দেখো কথাটা নাও, কি বললে তুমি? If any change is imposed on equilibrium, if any change is imposed on equilibrium, তার মানে কি? চেঞ্জটা তো আমি ইম্পোজ করতেছি, চেঞ্জ আমি যদি টেম্পারেচার চেঞ্জ করি কে করতেছে? আমি। প্রেশার চেঞ্জ আমি করতেছি, কনসেন্ট্রেশন চেঞ্জ আমি করতেছি, তার মানে এটা ইম্পোজ করার মতো একটা ব্যাপার, ঠিক আছে? এটা তো স্পন্টেনিয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা তার স্পন্টেনিয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে না, নিজে নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে না, চেঞ্জটা আমি করতেছি। দ্যাটস হোয়াই আই সেড যে ইম্পোজ করা হচ্ছে এখানে। তাহলে ইফ এনি চেঞ্জ ইজ ইম্পোজ অন ইকুইলিব্রিয়াম দেন দেন কি হবে? দেন দা পজিশন অফ ইকুইলিব্রিয়াম, পজিশন অফ ইকুইলিব্রিয়াম, পজিশন অফ ইকুইলিব্রিয়াম, এই যে দেন দা পজিশন অফ ইকুইলিব্রিয়াম, পজিশন অফ ইকুইলিব্রিয়াম। এখন না তোমরা যেহেতু আমি পজিশন অফ ইকুইলিব্রিয়ামের একটা স্টার্টিং এ বলে দিচ্ছি যে পজিশন অফ ইকুইলিব্রিয়াম কি, তাহলে এখন পজিশন অফ ইকুইলিব্রিয়াম বলার পরে না তোমরা আর কোনো কনফিউশনে নাই। ওকে, তো দেন দা পজিশন অফ ইকুইলিব্রিয়াম মুভস, পজিশন অফ ইকুইলিব্রিয়াম কি করে? মুভ করে, মুভস মানে মুভ হয়, পজিশন অফ ইকুইলিব্রিয়ামে কি হয়? মুভ হয়, মুভ করে, পজিশনটা মুভ করে, কোথায় মুভ করে বা কেন মুভ করে? দেন দা পজিশন অফ ইকুইলিব্রিয়াম মুভ সাচ এ ওয়ে, সাচ এ ওয়ে দ্যাট দা এফেক্ট অফ চেঞ্জেস, এফেক্ট অফ চেঞ্জেস বিকাম
neutralize become neutralized ei hocche tomar dashetile principle sobche confusing part ta hocche last er part ta effect of changes neutralize effect of changes becomes neutralized becomes neutralized ঠিক আছে এই যে এইটা এই পার্টটা একটা কনফিউজিং পার্ট যে হোয়াট ডাজ হিয়ার মিন হোয়াট ডাজ ইট মিন এটা কি বুঝায় দা এফেক্ট অফ চেঞ্জেস বিকামস নিউট্রালাইজ দা এফেক্ট অফ চেঞ্জেস মানে আমি কি বলতেছি আশাতিলিয়ে কি বলে ইফ এনি চেঞ্জ ইজ ইম্পোজ অন ইকুইলিব্রিয়াম আমি যদি কোনো চেঞ্জ করি চেঞ্জ ইম্পোজ করি আচ্ছা চেঞ্জ মানে কি আমি তো বুঝে গেছি না টেম্পারেচার চেঞ্জ প্রেসার চেঞ্জ কনসেন্ট্রেশন চেঞ্জ then the position of equilibrium bujhe gechi position of equilibrium move korbe okay fine move kortei pare sathe obe kintu move korbe sathe obe ei holo Lachapelier credit tomar amar moddhe difference ta hocche Lachapelier ei ta tomar amar sathe difference Lachapelier ekhane je Lachapelier bolche sathe obe that the effect of changes becomes neutralized effect of changes become neutralized mane effect of changes has no more effect effect of changes has no more effect ami jeta ke boli effect er kono effect thakbe na kemon na kotha ta effect er kono effect thakbe na mane erokom ekta byapar ta ki rokom for example tumra ami class nicchi tumra class e join korcho class ta follow korteso to sobai jar jar jayga theke ei class ta follow korteso teacher ki bolteche shuntechi note korteci ক্লাসটা ফলো করতেছি তো ঠিক আছে সবই কিন্তু অনেক সাডেন কি হলো তোমাকে কেউ ডাকলো পিছন থেকে কেউ তোমাকে ডাকলো পিছন থেকে সাপোজ তানিশাকে ডাকলো তানিশা এখন তানিশা তো এই দিকে ক্লাস দেখতেছে শুনতেছে অনেক সাডেন কেউ ডাকলো তানিশা তানিশা পিছন দিকে তাকালো এবং তাকানোর পরে এই মানে সে ওই দিকে ফলো করলো কিছুক্ষণের জন্য এবং ফলো করলো এবং আফটার হোয়াইল সে আবার কি হলো হয়তো কোনো একটা রিপ্লাই দিল রিপ্লাই দেওয়ার পরে আবার সে কি গেটিং ব্যাক টু দা ক্লাস মানে কি ঠিক আগের অবস্থাতে চলে আসবে ঠিক লাইক বিফোর অর্থাৎ সে যেইভাবে যে স্টেটে ছিল যে অবস্থায় ছিল আবার সেই অবস্থাতে চলে আসবে মাঝখানে কি হয়েছে ওরে মানে ওরে মানে যখন কেউ ডাকলো সে রিপ্লাই দেওয়ার জন্য কিছু সময়ের জন্য সে তার পজিশন থেকে সরে গেছে সে তার অবস্থাটা থেকে চেঞ্জ করে ফেলছে কিন্তু কিছুক্ষণ পর সেটা আবার আগের অবস্থায় চলে আসছে ব্যাপারটা এমন তার মানে কি তুমি ওই যে তোমাকে ডাকলো তুমি রিপ্লাই দিলা ওই রিপ্লাই দিয়ে তুমি কি করছো তোমার চেঞ্জটাকে রিপ্লাই দিছো তোমার রিপ্লাই দেওয়ার পরে রিপ্লাই শেষ তারপর তুমি আবার আগের অবস্থায় ফিরে আসছো রিপ্লাই দিছো কেন রিপ্লাই দিছো কেন তোমাকে কেউ ডাকতেছে তুমি কি করতেছো রিপ্লাই দিতেছো কারণ কি তুমি জানো যে তুমি রিপ্লাই দিলে যে তোমাকে ডাকলো তুমি রিপ্লাই দেওয়ার পরে সে বলবে যে ওকে ডান এবার আমি যাই তার মানে তুমি রিপ্লাই দিছো কেন ওই যে যে তোমাকে ডাকলো তাকে নিউট্রালাইজ করার জন্য যে তোমাকে ডাকলো তাকে মিনিমাইজ করার জন্য অর্থাৎ তার ইফেক্টটা তোমার মধ্যে কিছুক্ষণ কাজ করবে কিছুক্ষণ কাজ করবে এবং তুমি রিপ্লাই দিয়ে সেই কিছুক্ষণ কাজের এফেক্টটাকে ব্যানিশ করে দিবা আবার তুমি আগের অবস্থায় চলে আসবে এই যে তোমার যেটা চেঞ্জ আসছে তুমি নিজেকে একটু চেঞ্জ করছো কেন চেঞ্জ করছো তোমার উপরে যে একটা চেঞ্জ ইমপোজ করছে ওই যে আরেকজন এসে ডাকলো তোমাকে তুমি তাকে নিউট্রালাইজ করার জন্য কিছুক্ষণ তুমি নিজেকেও চেঞ্জ করছো তারপর তুমি আবার আগের অবস্থায় চলে আসছো এই যে নিজেকে কিছুটা চেঞ্জ করছো এই যে নিজেকে কিছুটা চেঞ্জ করছো তার মানে ইকুইলিব্রিয়ামও কি করে তাকে একটু চেঞ্জ ইকুইলিব্রিয়ামের চেঞ্জ মানে কি চেঞ্জ করবে সে তার কি আছে যে চেঞ্জ করবে তার আছে পজিশন সে তার পজিশনটা চেঞ্জ করবে সে তার পজিশনটা চেঞ্জ করবে তাহলে এই পজিশনটা কেন চেঞ্জ করবে ওই যে তুমি তার উপরে যে একটা চেঞ্জ তৈরি করছো চেঞ্জের এক ইমপোজ করছো ওই চেঞ্জটুকু ওই যে সেই অল্প চেঞ্জ এই চেঞ্জটাকে কি করার জন্য যেন ইফেক্ট না থাকে সেটাকে নিউট্রালাইজ করে দেয় সে মানে তুমি আবার ইকুইলিব্রিয়ামে ফিরে আসবা ততক্ষণে তোমার যে তোমার উপরে যে এফেক্টটা কাজ করছে
সেই ইফেক্টটাকে নিউট্রাল করার জন্য তুমি একটু সরে যাবা, তুমি একটু তোমার জায়গা থেকে সরে যাবা। তো এইরকম একটা ব্যাপার এখানে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যখন কোনো চেঞ্জ ইম্পোজ করব তখন ইকুইলিব্রিয়াম আর ওই জায়গায় থাকবে না, কিছুটা মুভ করবে আর করতেই হবে। তো মুভ করবে কেন? মুভ করবে ওই যে চেঞ্জ আনলাম আমি তার জন্য মুভ করবো, কিন্তু কতটুকু মুভ করবে? যত বেশি চেঞ্জ বা যেভাবে তুমি চেঞ্জ করবা সেই রেসপেক্টে, এই যে বলছি না তাতে ওয়ে, অর্থাৎ সে অতটুকুই মুভ করবে বা এমন ভাবেই মুভ করবে আমরা যেমন চেঞ্জ তার উপর ইম্পোজ করছি, কারণ তাকে এই চেঞ্জটাকে নিউট্রাল করতে হবে। তার জন্য সে যেটুকু মুভ করা দরকার যেদিকে মুভ করা দরকার করবে। কেন? সে আবার চাইবে ইকুইলিব্রিয়ামটাকে এস্টাবলিশ করতে, আবার চাইবে ইকুইলিব্রিয়ামটাকে এস্টাবলিশ করতে। তার মানে ব্যাপারটা মনে রাখবা, ইকুইলিব্রিয়াম নেভার এন্ড, শেষ হয় না কোনোদিনও। এইটা যা কিছু সময়ের জন্য মুভ করে ইদার ফরওয়ার্ডে অর ব্যাকওয়ার্ডে, বাট ইট রিমেইন ইকুইলিব্রিয়াম, ইট রিমেইন ইকুইলিব্রিয়াম। তো এটাই হচ্ছে লাসাটিলিয়ে প্রিন্সিপাল, এটাই হচ্ছে লাসাটিলিয়ে প্রিন্সিপাল। এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, ডিফারেন্ট ওয়ার্ডসেও থাকতে পারে, বইয়ের মধ্যে ডিফারেন্ট ওয়ার্ডসে থাকতে পারে। তো মেইন কথা হলো এইটাই, যেমন ডিফারেন্ট ওয়ার্ড এমন হতে পারে যে ইফ এনি চেঞ্জ আমি বললাম, কিন্তু এখানে ক্লিয়ার করা হয় নাই বা এখানে মেনশন করা হয় নাই যে চেঞ্জ বলতে কি চেঞ্জ বুঝাচ্ছি, চেঞ্জ মানে কিসের চেঞ্জ, কি চেঞ্জ করার কথা বলা হচ্ছে এখানে। তো কেউ যদি ওয়ার্ড দিয়ে সেটা বলে দেয় দিতে পারবে না, কি বলবে সে? যে ইফ ইফ টেম্পারেচার প্রেশার কনসেন্ট্রেশন এনি ওয়ান চেঞ্জেস, তাহলে কি হইলো? সে স্পেসিফিক করে দিল যে চেঞ্জের কথা যে আসলো এটা আসলে কি চেঞ্জ করার কথা বলা হচ্ছে। ওয়ার্ড চেঞ্জ হয়ে গেল না, এরকম হতেই পারে। এইটা হচ্ছে যে এমন যে আমরা, তুমি এটা কাকে প্রেজেন্ট করতেছ? আমাকে, হু আই এম, আই নো হোয়াট ইজ দ্য কনসেপ্ট ওভার দ্য টপিক, আমি তো জানি যে এটা কোন টপিক থেকে আসছে, তুমি তো আমাকে দিচ্ছ, তো চেঞ্জ মানে কি সেটা আমি বুঝবো না কেন, এরকম প্রার্থী। এই হলো লাসাটিলি প্রিন্সিপাল। ওকে, তো ইউ আর সাপোজ টু আস্ক ফর হোয়াট ইজ লাসাটিলি প্রিন্সিপাল, ইউ আর সাপোজ টু আস্ক ফর হোয়াট ইজ লাসাটিলি প্রিন্সিপাল, ইট ইজ ইউর অ্যান্সার। অন দ্য আদার হ্যান্ড, when you explain the effect of temperature, when you explain the effect of pressure, when you explain the effect of concentration, you must recall, you must refer Lachatelier. তোমার Lachatelier কে রেফারেন্স দিতে হবে, Lachatelier কে রেফার করতে হবে for the decision making. Okay, so let us start the effect of heat. Effect of heat on equilibrium. Effect of heat on equilibrium. Effect of heat on equilibrium. যেটা also বলা যেতে পারত effect of temperature on equilibrium. এটা উই ক্যান অলসো সে এফেক্ট অফ টেম্পারেচার, কারণ কি জানো, এফেক্ট অফ হিট অন ইকুইলিব্রিয়াম, আরেকটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম। টেম্পারেচারটা একটা কমফোর্টেবল ওয়ার্ড, কেন কমফোর্টেবল? কারণ তুমি তো বলবা যে একটা রিয়াকশন কি হায়ার টেম্পারেচারে করব না লোয়ার টেম্পারেচারে করব, এইটা টেম্পারেচার ওয়ার্ডের সাথে যাই ভালো। আর আমি যদি বলি হিট, হিটের কথা যে তাহলে এই কথাটা মানে এইভাবে আসবে না। তো এই কারণে এটাও কিন্তু একটা সাপোর্টিং ওয়ার্ড, হ্যাঁ, যে এফেক্ট অফ টেম্পারেচার। আচ্ছা, তাহলে এফেক্ট অফ হিট অন ইকুইলিব্রিয়াম অর এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম আমরা এখন ডিসকাস করব, যেটা একটা ভাইটাল পার্ট। ওকে, আর যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লাসাটিলিয়ে প্রিন্সিপাল, এফেক্ট অফ হিট অন ইকুইলিব্রিয়াম অর এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, if you want to explain the effect of heat or effect of temperature on equilibrium, you must observe one thing, you must observe one thing, whether your reaction is exothermic
or your reaction is endothermic. That means you must observe that the given reaction is exothermic or endothermic. That means whenever you need to explain the effect of heat on equilibrium or effect of temperature on equilibrium, at first you must observe that the given reaction is exothermic or endothermic. That means, আমি যখন তোমাকে question করব একটা reaction দিয়ে, যে tell me যে what is the effect of heat, effect of temperature on this equilibrium. You must ask me যে sir, your reaction is exothermic or endothermic. Your reaction is exothermic or endothermic. That means you have to identify যে is it exothermic or endothermic. And somehow you can identify the exothermic reaction. Then what is your opinion? What is your explanation? Okay, suppose to say you identified the exothermic reaction. For example, hydrogen gas produce kollo ammonia gas, delta H 92 kilojoule per mole. This is an exothermic reaction. This is an exothermic reaction. And what is the indication over here? Del is negative. What is the indication over here? Del is negative. Tale, you must identify that the given reaction to you is exothermic or endothermic. So, okay, what is follow up? আচ্ছা তাহলে এফেক্ট অফ হিট অর এফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেইন করতে হলে ফার্স্ট অবজারভেশন রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক দিস রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক নাও সে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার ইয়েস ইট ইজ এক্সোথার্মিক নাও সে এরকম থাকি হ্যাঁ তাহলে তুমি এইটা সাপোজ টু গিভেন তখন তুমি কি বলবা দ্য গিভেন রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন দ্য গিভেন রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন এন্ড দ্য রিঅ্যাকশন ইন হুইচ heat is evolved. The reaction in which heat is evolved is known as exothermic reaction. That means you know the nature of this reaction. You know the nature of this reaction. Taki je ei reaction heat evolve kore. Ei reaction heat evolve kore. Ei reaction heat evolve kore. Acha tomaderke ekta information dicchi. Listen carefully. Information ta hocche নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রোডিউস হয় ডেল এইচ ইজ ইকুয়াল টু মাইনাস 92 কিলোজোল পার মোল এটা হচ্ছে রিভার্সিবল যেটাতে কি হয় বোথ ফরওয়ার্ড হয় এন্ড ব্যাকওয়ার্ড হয় আচ্ছা আমি যদি এটাকে এভাবে শো করতাম এভাবে শো করতাম এন্ড এটা মিন করতাম যে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া হয় নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া হয় আমি যদি শুধু এইটা কনসিডার করতাম তাহলে ডেল এইচ কত হতো মাইনাস 92 কিলোজোল পার মোল মাইনাস 92 কিলোজোল পার মোল হোয়াট ডাজ ইট মিন তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি শোনো তোমরা যে ডেল এইচ মেনশন করো আমরা যে ডেল এইচ মেনশন করি এই ডেল এইচটা হচ্ছে অনলি ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন এই ডেল এইচ হচ্ছে ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন তার মানে তুমি রিঅ্যাকশনটাকে এক্সোথার্মিক কনসিডার করতেছ সেটা হচ্ছে ফর দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন রিঅ্যাকশন এক্সোথার্মিক ফর দ্য ফরওয়ার্ড পার্ট ফরওয়ার্ডের জন্য এটা এক্সোথার্মিক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রিমেম্বার যে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে এক্সোথার্মিক সেই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে এন্ডোথার্মিক যে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে এক্সোথার্মিক সেটা ব্যাকওয়ার্ড এন্ডোথার্মিক সাপোজ আমি যদি তোমাকে বলতাম যে অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস প্রোডিউস হলো ডেলিজ কত বলো ডেলিজ কত বলো মানে আমি তোমাকে এইটা ইনফর্ম করে দিছি তুমি এটা জানো যে ওয়ান মোল নাইট্রোজেন থ্রি মোল হাইড্রোজেন থেকে যখন টু মোল অ্যামোনিয়া হয় এলএইচ হচ্ছে মাইনাস 92 কিলোজুল পার মোল আর আমি তোমাকে কোশ্চেন করার সময় বললাম
যে অ্যামোনিয়া 2 মোল অ্যামোনিয়া থেকে 1 মোল নাইট্রোজেন এন্ড 3 মোল হাইড্রোজেন হয়, তার মানে এই রিঅ্যাকশনের কোয়াইট অপোজিটটা, এই রিঅ্যাকশনের জাস্ট কোয়াইট অপোজিটটা। এন্ড দিয়ে বললাম যে ভ্যালেন্স কত, তুমি জানো যে তুমি সেটা বলতে পারো কিভাবে, প্লাস 92 কিলোজোল পার মোল, প্লাস 92 কিলোজোল পার মোল। দেখছো, তার মানে ডেলেজ হচ্ছে যেটা আমরা শো করি সেটা ডেলেজ হচ্ছে ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন, ওই ডেলেজ হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য ডেলেজের ভ্যালু সেই, শুধু পজিটিভ নেগেটিভ হইলে পজিটিভ, তার মানে যে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে এক্সোথার্মিক সেই রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে এন্ডোথার্মিক। এগুলো নলেজ, নট ফর সাবমিটিং দিস টপিক, নট ফর দিস টপিক অনলি, এগুলো বেসিক। সবসময় অনেক সময় স্টুডেন্ট আর প্যারেন্টস এক কথা বলে বেসিক বেসিক বেসিক, কিন্তু বেসিক কোনটা, কোনটাকে বেসিক বলে, এই রিঅ্যাকশনটা শেখানোটাকে বেসিক বলে না। ঠিক আছে, বেসিক হচ্ছে এই ধরনের কেস গুলা। আচ্ছা, সো কাম টু দা পয়েন্ট, কাম টু দা পয়েন্ট, হোয়াট আই মিন যে তোমাকে ফলো করতে হবে রিঅ্যাকশন এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। তুমি ফলো করলা রিঅ্যাকশন এক্সোথার্মিক, এই রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, তুমি ফলো করলা রিঅ্যাকশনটা এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিঅ্যাকশন এর নেচার কি জানো, যে রিঅ্যাকশনে হিট ইভলভ হয়, যে রিঅ্যাকশনে হিট ইভলভ হয় সেটা এক্সোথার্মিক, সেটা এক্সোথার্মিক। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হবে, ইফ হিট ইজ বা হিট ইনক্রিজেস, কি হবে ইফ হিট ইনক্রিজ, কি হবে ইফ হিট ইনক্রিজ আমি জানতে চাচ্ছি। ইফ হিট ডিক্রিজ কি হবে জানতে চাচ্ছি, মানে আমার জানার চাওয়াটা কি, আমি কি জানতে চাই তোমার কাছে। প্রথম জানতে চাইছি যে এই রিঅ্যাকশন দিয়ে, যে এই রিঅ্যাকশন ওভার দ্য রিঅ্যাকশন ওভার দ্য ইকুইলিব্রিয়াম, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেশার, লাস্টের দিকে প্রিন্সিপাল দিয়ে বুঝিয়ে দাও। তখন তুমি আমাকে কোশ্চেন করছো যে, বা তুমি ফার্স্টে আইডেন্টিফাই করছো মানে দ্য রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক, তুমি আইডেন্টিফাই করছো যে এটা এক্সোথার্মিক, দেন ডিসিশন মেকিং যে তাহলে কি হবে, হিট হিট ইনক্রিজ করলে আর কি হবে, হিট যদি ডিক্রিজ করি আর কি হওয়াটা কি জানো, সেটা তো ঠিক, এই যে কি হবে সেই ব্যাপারটাও কিন্তু ঠিক, কি হয় দুইটাই অপশন, কি হয় সেখানে কিন্তু মাত্রই দুইটা অপশন, কি হয় সেখানে কিন্তু মাত্র দুইটা অপশন, কি দুইটা অপশন, ইকুইলিব্রিয়াম মুভস টু রাইট অর ইকুইলিব্রিয়াম মুভস টু লেফট, এই তো আর তো কিছু না। তাহলে তুমি এই ডিসিশনটাই নিতেছো যে হি ইফ হি ডিক্রি ইনক্রিজ, তুমি বললা ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম মুভস টু লেফট, মুভস টু লেফট, আর ইফ হিট ডিক্রিজ দেন তুমি রেজাল্ট বললা ইকুইলিব্রিয়াম মুভস টু রাইট। এখন কথা হচ্ছে এই ডিসিশন মেক করলা কিভাবে, তুমি কিভাবে এই ডিসিশন মেক করলা, যে তুমি বললা যে এই এই রিঅ্যাকশনে হিট ইনক্রিজ করা হলে, হিট ইনক্রিজ করা হলে তার মানে টেম্পারেচার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম মুভস টু লেফট, তার মানে ইকুইলিব্রিয়াম আরো লেফটে যাবে। ইকুইলিব্রিয়াম লেফটে যাওয়ার যাবে কেন, ইকুইলিব্রিয়াম লেফটে কখন যায় বা লেফটে যায় কেন, যখন তুমি যে চেঞ্জটা ইম্পোজ করলা, তুমি যে চেঞ্জটা ইম্পোজ করলা সেই চেঞ্জটা এই ইকুইলিব্রিয়ামকে লেফটের দিকে ড্রাইভ করে, লেফটের দিকে ড্রাইভ করে, কোন দিকে ড্রাইভ করে, একটু লেফটে, একটু লেফটের দিকে ড্রাইভ করে। তার মানে দ্য চেঞ্জ ড্রিভেন দ্য ইকুইলিব্রিয়াম টু লেফট, দ্য চেঞ্জ ড্রিভেন দ্য ইকুইলিব্রিয়াম টু লেফট, অর্থাৎ এই চেঞ্জটা ইকুইলিব্রিয়ামকে লেফটে ড্রাইভ করতেছে যে তুমি লেফটে সরে আসো, লেফটে যাও। কেন লেফটে যাব, এই রিঅ্যাকশনের নেচার হচ্ছে হিট ইভলভ করা, এই রিঅ্যাকশনের নেচার হচ্ছে হিট ইভলভ করা, অনেকটা এরকম যে হিটটা ছেড়ে দিতে চাইছে, তুমি হিট ইনক্রিজ করলা তাহলে সে অ্যাবজর্ব করবে না, তুমি হিট ইনক্রিজ করলা তাহলে ন্যাচারালি তাকে সেই হিটটা অ্যাবজর্ব করতে হবে, ওটাকে তাকে অ্যাবজর্ব করতে হবে। তাহলে যে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে
ইনভলভ হয় সেটার ব্যাকওয়ার্ডে অ্যাবজর্ব হয়, আমি সেটা আগেই বললাম ব্যাকওয়ার্ডে অ্যাবজর্ব হয়। তুমি হিট ইনক্রিজ করলে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্বটা তাকে কোন দিকে নিয়ে যায়, লেফটে নিয়ে যায় না কোথায় নিয়ে যায়, লেফটে নিয়ে যায়। তাহলে হিট ইনক্রিজের রেজাল্ট কি হবে, হিট ইনক্রিজ করার কারণে কি হবে, ইকুইলিব্রিয়াম মুভ করবে লেফটে। আচ্ছা হিট ইনক্রিজের কারণে যদি লেফটে মুভ করে তাহলে ডিক্রিজ করলে তো রাইটে মুভ করবে নেচারালি, কিন্তু তারপরে বুঝিয়ে দিতে হবে সেটা হচ্ছে যে হিট ডিক্রিজ করবো আমরা, যে রিয়েকশনের থেকে হিট ইভলভ হয়, যে রিয়েকশন থেকে হিট ইভলভ হয় সেখানে হিট ডিক্রিজ করব, টেম্পারেচার কমাইয়া দিব, টেম্পারেচার ডিক্রিজ করব, তাহলে এটা রাইটে যাবে, রাইটে যাবে। কারণ ওই যে তার কাজ হলো হিট ইভলভ করা, তুমি যদি হিট ডিক্রিজ করো তার মানে তুমি তাকে আরো হেল্প করলা, সে হিট ছেড়ে দিতে চায় তুমি তার থেকে হিট আরো সরিয়ে নিলা, তুমি তার থেকে হিট সরিয়ে নিলা, তার মানে কি তার পক্ষে তার ফরে কাজ করলা, তাহলে ফরে কাজ করলে ফরওয়ার্ডে যাবে, ফরে কাজ করছো তাই ফরওয়ার্ডে যাবে সে। তাহলে পরে কাম টু দ্য পয়েন্ট, কাম ব্যাক এগেইন, ইউ আর ডিসকাসিং, ইউ আর এক্সপ্লেইনিং যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন দিস ইকুইলিব্রিয়াম, ইউ ক্যান আইডেন্টিফাই দিস রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক, দেন ইউ ক্যান সে যে ইফ হিট ইনক্রিজ দেন ইকুইলিব্রিয়াম মুভস টু লেফট, কারণ যে রিঅ্যাকশন হিট ইভলভ করে তাকে তুমি হিট বাড়াচ্ছ, তাকে দিয়ে হিট অ্যাবজর্ব করাচ্ছ, তাহলে সে ব্যাকওয়ার্ডে যাবে। আর যে রিঅ্যাকশন হিট ইভলভ হইতেছে তুমি তার থেকে হিট সরিয়ে দিচ্ছ মানে তাকে আরো হেল্প করতেছো, তাহলে হেল্প করলে তার পক্ষে গেলে হেল্প করলে মনে করবে সামনের দিকে যাবে, আর তার পক্ষে সে যেটা করতেছে তুমি তার উল্টাটা করলা তাহলে সে ব্যাকওয়ার্ডে যাবে। এইটা হলো এক্সোথার্মিকের টাইমে। সেকেন্ড হলো এন্ডোথার্মিক রিঅ্যাকশন, সেকেন্ড হলো এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ইউ নো ওয়েল, কিভাবে নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস প্রোডিউস হলো নাইট্রিক অক্সাইড গ্যাস, হোয়ার ডেল ইজ ইকুয়াল টু প্লাস 180 কিলোজোল পার মোল। ওকে, ইউ ক্যান আইডেন্টিফাইড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড যে দিস রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক, দিস রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক আফটার সিইং দ্য ডেল এজ, আফটার সিইং দ্য ডেল এজ ইউ ক্যান সে ইট ইজ এন্ডোথার্মিক, ইট ইজ এন্ডোথার্মিক। তার মানে তুমি ফার্স্ট আমাদেরকে কি ইনফরমেশন দিবা জানো, যে দ্য গিভেন রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক, দ্য গিভেন রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক, দ্যাট মিন্স ইউ আর গোয়িং টু এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তুমি আমাকে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের উপরে টেম্পারেচারের এফেক্টটা শেয়ার করতে চাচ্ছ, তাহলে কি হবে, ইফ হিট, ইফ হিট ইনক্রিজ এন্ড কি হবে ইফ হিট ডিক্রিজ। হিট ইনক্রিজের কি হবে রেজাল্ট, কি হিট ডিক্রিজের রেজাল্ট কি। এবার হিট ইনক্রিজ থিঙ্ক করো, তুমি থিঙ্ক করো, আমরা থিঙ্ক করি কি এন্ডোথার্মিক রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব করে, এন্ডোথার্মিক রিঅ্যাকশনে হিট কি হয় অ্যাবজর্ব হয়, এন্ডোথার্মিক রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব হয়, হিট ইনক্রিজ করলে হিট অ্যাবজর্বিত হবে, এন্ডোথার্মিক রিঅ্যাকশনে হিট অ্যাবজর্ব হয়, হিট ইনক্রিজ করলে তো হিট অ্যাবজর্বই হবে, তার মানে সেও করে অ্যাবজর্ব, তুমি এমন কিছু করলা তাতে অ্যাবজর্ব হবে, তাহলে কোন দিকে যাবে, এ যা চায় তুমি তাই করলা তাহলে ফরওয়ার্ড হবে, তাহলে ফরওয়ার্ড হবে, তাহলে ওর নেচার অনুযায়ী তুমি বুঝবা যে রেজাল্ট কি পাবা তুমি, তাহলে তুমি হিট ইনক্রিজ করো সে হিট অ্যাবজর্ব করবে ফরওয়ার্ড হবে, দ্যাটস অল। তার মানে এটা মুভস টু রাইট, কি মুভ করবে আমরা তো জেনেই গেছি ইকুইলিব্রিয়াম, পজিশন অফ ইকুইলিব্রিয়াম। আচ্ছা তাহলে নেচারালি হিট ডিক্রিজ করলে ব্যাকওয়ার্ড হবে, হিট ডিক্রিজ করলে লেফটে যাবে, মুভস টু লেফট। লেফটে মুভ করবে। এখন তোমরা একটা জিনিস ভাবো, তাহলে হিট ডিক্রিজ করবো, এটা যে রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব করে, এইভাবে চিন্তা করো না কেন, যে রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব করে তুমি হিট ডিক্রিজ করলা তো ওর পক্ষে গেল, পরে গেল ব্যাপারটা, যে হিট অ্যাবজর্ব করে তুমি দিছো হিট কমায়া, যে অনেক বেশি খেতে চায় তার সামনে থেকে খাবার সরিয়ে দিত,
তার সামনে থেকে খাবার সরাই দিছে, তাহলে সে খাবার যেদিকে সেদিকেই যাবে, পিছন দিকে আসবে, এমন আর কি। তাহলে এই রিয়াকশন হলো হিট অ্যাবজর্ব করে, তুমি কিন্তু হিট ডিক্রিজ করে, যে হিট অ্যাবজর্ব করে তার হিট ডিক্রিজ করছো, তার মানে তার তুমি কি করছো, তার নেচারের অপোজিট কাজটা করছো। আর তুমি যখনই পারো নেচারের অপোজিট কাজ করছো, তখন সেটা ব্যাকওয়ার্ডের পরে যাবে, সেটা ব্যাকওয়ার্ডের পরে যাবে, তাহলে হিট ডিক্রিজ করলে সেটা ব্যাকওয়ার্ডের পরে যাবে, এন্ড এই কারণে ইকুইলিব্রিয়াম লেফটে চলে আসবে। তো এই যে তুমি কি করলা, যে আইডেন্টিফাই করলা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, দেন এক্সপ্লেন করলা যে এক্সোথার্মিক কেন এন্ডোথার্মিক কেন, দেন বললা এক্সোথার্মিকে হিট ইনক্রিজ করলে কি হবে, হিট ডিক্রিজ করলে কি হবে, এন্ডোথার্মিকে হিট ইনক্রিজ হলে কি হবে, হিট ডিক্রিজ হলে কি হবে, এই কথাগুলোই শুধু গুছিয়ে লিখতে হবে, ওয়ার্ডে লিখতে হবে। কিন্তু এখন একটা কথা থেকে যায় যে তাহলে লাসাটেলি এর কথাটা তো আসলো না এখানে, এখানে তো তাকে একটু ক্রেডিট দিতে হবে না, একে তো একটু ক্রেডিট দিতে হবে। তার জন্য যখন তোমরা ডিসিশন দিবা, যখন মানে এই যে ডিসিশন দিলা না যে মুভস টু রাইট অর মুভস টু লেফট, এই ডিসিশন দেওয়ার সময় এইভাবে বলবা, মুভস টু রাইট অ্যাকর্ডিং টু লাসাটেলি প্রিন্সিপাল, মুভস টু লেফট অ্যাকর্ডিং টু লাসাটেলি প্রিন্সিপাল, অর্থাৎ এই কথাটা ইনক্লুড করবা। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এটা ইনক্লুড করে না, ঠিক আছে। তো ইউ মাস্ট ইনক্লুড যে এটা তোমার ডিসিশন না, অনেকটা এটা অ্যাকর্ডিং টু লাসাটেলি প্রিন্সিপাল, অর্থাৎ তুমি দিচ্ছ ডিসিশন কিন্তু তোমার রেফারেন্স কে, লাসাটেলি প্রিন্সিপাল। এই হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার, ইফেক্ট অফ টেম্পারেচার। খুব ভালো করে ডিপলি চিন্তা করে এই প্রপার অ্যান্সারটা করতে হবে, প্রপার অ্যান্সারটা করতে হবে যে ইফেক্ট অফ হিট কি, ইফেক্ট অফ টেম্পারেচার কি, অন ইকুইলিব্রিয়াম, এন্ড হুইচ ইজ ভাইটাল এন্ড ভেরি ফ্রিকোয়েন্ট কোশ্চেন, ভেরি ভেরি ফ্রিকোয়েন্ট কোশ্চেন। সবচেয়ে বেশি এই চ্যাপ্টার থেকে দুইটা টাইপের কোশ্চেন হয় বেশি, একটা হচ্ছে রেডক্সের কনসেপ্টে, একটা হচ্ছে গিয়া তোমার এই লাসাটেলি প্রিন্সিপালের কনসেপ্টে। অবশ্য এই চ্যাপ্টারটার মতো ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব কমই আছে, মানে কি বলবো, সব এই কারণেই আই হ্যাভ টেকেন লট অফ ক্লাসেস ফর দিস চ্যাপ্টার, সবচেয়ে বেশি ক্লাস আমি এই চ্যাপ্টারের উপরে নিলাম। কেন, কারণ এই চ্যাপ্টারটার এভরি ইঞ্চি ইম্পর্টেন্ট, এভরি ইঞ্চি ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট। ওকে, সো এটা হচ্ছে ইফেক্ট অফ হিট। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে ইফেক্ট অফ প্রেশার, ইফেক্ট অফ প্রেশার, মানে প্রেশার চেঞ্জ করলে কি হবে, মানে ইফেক্ট অফ হিট মানে ইফেক্ট অফ হিট চেঞ্জ, ইফেক্ট অফ প্রেশার মানে ইফেক্ট অফ প্রেশার চেঞ্জ। তার মানে প্রেশার চেঞ্জ মানে কি, প্রেশার ইনক্রিজ, প্রেশার ডিক্রিজ, প্রেশারের ইফেক্ট কি হবে সেটাও টাইপ অফ রিয়াকশনের উপর ডিপেন্ড করবে, সেটাও সিস্টেম অফ ইকুইলিব্রিয়ামের উপর ডিপেন্ড করবে, টাইপ অফ রিয়াকশনের উপর ডিপেন্ড করবে। তাহলে এখন এটা কোন টাইপের উপরে, কোন টাইপের মানে প্রেশার ইফেক্ট কি, কোন টাইপে কোন ধরনের প্রেশার ইফেক্ট পাবো আমরা, সেই টাইপটা কিসের বেসিসে হবে, নাম্বার ওয়ান টাইপটাতে কি ফলো করতে হবে। যেমন ইফেক্ট অফ হিট এক্সপ্লেন করতে হলে ফলো করতে হয় এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, এক্সোর জন্য বলছে না এন্ডোর জন্য বলছে, তেমনি প্রেশারের টাইমে এরকম একটা অবজারভেশন থাকতে হবে, কি সেটা, ভলিউম ইনক্রিজড, মানে দেখতে হবে কি ভলিউম ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে, এটা ফলো করতে হবে। যে ভলিউম ইনক্রিজ হয়েছে অর্থাৎ তুমি যে প্রেশার এফেক্ট এক্সপ্লেন করবা সেখানে কি ভলিউম ইনক্রিজ হয়েছে, যে তুমি যে প্রেশারের এফেক্ট এক্সপ্লেন করবা সেটা থেকে ভলিউম ডিক্রিজ হয় কোনটা হয়েছে সেটা দেখতে হবে। ভলিউম ইনক্রিজ, ফর এক্সাম্পল দিস রিয়াকশন, ফর এক্সাম্পল ইউ আর সাপোজ টু গিভেন দিস রিয়াকশন, ফর এক্সাম্পল ইউ আর সাপোজ টু গিভেন দিস রিয়াকশন, তোমাকে এটা দেওয়া আছে, এই রিয়াকশন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা কথা তোমাদেরকে অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে এফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেন করতেছি, এখন এফেক্ট অফ প্রেশার এক্সপ্লেন করতেছি। আচ্ছা, ওই কথা একটু পরেই বলি,
আচ্ছা কি হলো যে ভলিউম ইনক্রিজ হওয়াটা, তার মানে তোমাকে যখন বলবে যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেশার অন দিস ইকুইলিব্রিয়াম, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেশার অন দিস ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেশার, তাহলে তুমি কি আইডেন্টিফাই করবা, কোনটা ফলো করবা, যেটা ফলো করার পরে তুমি ডিসিশন দিতে পারবা, তা হচ্ছে তুমি দেখবা যে ভলিউম কি হইছে, চেঞ্জ হইছে এবং ভলিউম কি ইনক্রিজ হলো নাকি ডিক্রিজ হলো। এখানে আমার কথা হচ্ছে যে এইটা দিস ইকুয়েশন, এটা সাস টাইপ অফ রিঅ্যাকশন যেখানে ভলিউম ইনক্রিজ হয়। এখন কোশ্চেন হচ্ছে যে ভলিউম ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে সেটা কি করে বোঝা যায়। ফসফরাস পেন্টাক্লোরাইড যেটা কিনা ওয়ান মোল, ফসফরাস পেন্টাক্লোরাইড যেটা কিনা ওয়ান মোল, ফসফরাস ট্রাইক্লোরাইড এটাও অলসো ওয়ান মোল, ওয়ান মোল ক্লোরিন এটাও অলসো ওয়ান মোল, তার মানে লেফটে কত মোল, ওয়ান মোল, রাইটে কত মোল, ওয়ান প্লাস ওয়ান, তার মানে টু মোল, রিঅ্যাকট্যান্ট ওয়ান মোল, প্রোডাক্ট টু মোল, রিঅ্যাকট্যান্ট ওয়ান মোল বাট প্রোডাক্ট হচ্ছে টু মোল, তার মানে মোল নাম্বার ইনক্রিজ হয়। আর মনে রাখবা মোল নাম্বার ইনক্রিজ হলে ভলিউম ইনক্রিজ হয়, মোল নাম্বার ইনক্রিজ হলেই ভলিউম ইনক্রিজ হয়, তাহলে মোল নাম্বার ইনক্রিজ হয়েছে সো ভলিউম ইনক্রিজ, তাহলে আই ক্যান আইডেন্টিফাই যে এখানে কি হয়েছে ভলিউম ইনক্রিজ। এইবার আসবো ডিসিশন দিবে, এইবার ডিসিশন দিতে সুবিধা হবে আমার, কি বলবো ইফ প্রেশার ইনক্রিজ and if pressure decrease, কত সিম্পল। অর্থাৎ তোমাকে বললো যে এটাতে প্রেশার ইফেক্ট কি, তুমি প্রেশার ইফেক্ট কি মানে কি কি জানতে চাইছি, যে প্রেশার ইনক্রিজ হলে কি হবে, প্রেশার ডিক্রিজ হলে কি হবে, কি জানতে চাইছি যে প্রেশার ইনক্রিজ করলে এটা রাইটে যাবে না লেফটে যাবে, প্রেশার ডিক্রিজ করলে কি যাবে, রাইটে যাবে না লেফটে যাবে, এই তো তোমার কাছে জানতে চাও আমাদের। আর এটা তুমি বলতে গেলে, তুমি ডিসিশন নিতে গেলে তোমাকে আগে জানতে হবে যে এখানে ভলিউম কি হয়েছে, ভলিউম ইনক্রিজ হয়েছে তাহলে আমি একরকম বলবো, ভলিউম ডিক্রিজ তাহলে আর একরকম বলবো। যখন দেখলাম যে ভলিউম ইনক্রিজ হয়েছে তখন আমি বলবো ইফ প্রেশার ইনক্রিজ, মানে যে রিয়াকশনে ভলিউম ইনক্রিজ হয়েছে সেইটাতে আমি বললাম ইফ প্রেশার ইনক্রিজ তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন মুভস টু লেফট। আচ্ছা লেফটে গেল কেন, তাহলে দেখো ইফ প্রেশার ইনক্রিজ মানে প্রেশার যদি ইনক্রিজ করি, প্রেশার যদি ইনক্রিজ করি তাহলে মুভস টু লেফট, ইকুইলিব্রিয়াম মুভস টু লেফট, তার মানে ইকুইলিব্রিয়াম মুভস টু লেফট কেন, প্রেশার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম মুভস টু লেফট কেন, তার মানে কি আমার প্রেশারটা যায় তাকে লেফটের দিক ব্যাকওয়ার্ড ডিরেকশনটাকে হেল্প করছে, ইনফ্লুয়েন্স করছে, কিংবা এই আমার প্রেশার ইনক্রিজটা ইকুইলিব্রিয়ামকে লেফটের দিকে ড্রাইভ করছে, লেফটের দিকে ড্রাইভ করছে, যার কারণে সে লেফটে সরে আসছে, কিন্তু লেফটে আসলো কেন বা লেফটেই বা আসবে কিভাবে বুঝবো, সিম্পল কথা আবার সেই এক কথা, প্রেশার প্রেশার ভার্সাস ভলিউম, প্রেশার ভার্সাস ভলিউম রিলেশন হচ্ছে এটা, প্রেশার ভার্সাস ভলিউমের রিলেশন এটা, মানে কি প্রেশার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ, প্রেশার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ, তাহলে দেখো তো প্রেশার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ, ডিক্রিজ কি ব্যাকে না, ডিক্রিজ মানে কি ব্যাকে ব্যাকওয়ার্ড ডাইরেকশন না, ডিক্রিজ হলে ব্যাকওয়ার্ড ডাইরেকশন, তো তাহলে কত সিম্পল, প্রেশার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ, তুমি করবা প্রেশার ইনক্রিজ, তাহলে প্রেশার ইনক্রিজ মানে ভলিউম ডিক্রিজ, ভলিউম ডিক্রিজ কোন দিকে হচ্ছে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, তাহলে কোন দিকে যাবে ইকুইলিব্রিয়াম লেফটেই তো। আচ্ছা প্রেশার ডিক্রিজ ভলিউম ইনক্রিজ, প্রেশার ডিক্রিজ ভলিউম ইনক্রিজ, তাহলে এইটাতে যদি প্রেশার আবার ডিক্রিজ করি আমরা লো প্রেশারে করি কি হবে, তখন মুভস টু রাইট, কত ইজি টু মেক দিস ডিসিশন, হাউ মাচ ইজি টু মেক দিস ডিসিশন, কত সহজে ডিসিশন নেওয়া যায় প্রেশার আর ভলিউমের রিলেশন জেনে আমরা এই ডিসিশন নিতে পারি, যে প্রেশারের সাথে ভলিউমের রিলেশন, তাহলে আমি দেখবো যে প্রেশার ইনক্রিজ করলে কোন দিকে যাবে আর প্রেশার ডিক্রিজ করলে এবার কোন দিকে যাবে, এই হচ্ছে এফেক্ট অফ প্রেশার ফর দিস ইকুইলিব্রিয়াম হোয়ার ভলিউম ইনক্রিজ, ভাইস ভার্সা যদি ভলিউম ডিক্রিজ হয়, ভলিউম ডিক্রিজড হতে পারে না, ডেফিনেটলি হতে পারে, ভলিউম ডিক্রিজ হতে পারে, নাইট্রোজেন গ্যাস
হাইড্রোজেন গ্যাস প্রোডিউস করলো অ্যামোনিয়া গ্যাস, হোয়াট ইজ ইউর অবজারভেশন ফর দিস ইকুইলিব্রিয়াম, যে ভলিউম ইনক্রিজ অর ডিক্রিজ? তুমি বললো যে ভলিউম ডিক্রিজ হয়েছে, কি করে? ওয়ান মোল, থ্রি মোল, ওয়ান মোল, থ্রি মোল, আর ওদিকে হচ্ছে টু মোল, লেফটে ওয়ান ফোর আর রাইটে টু, লেফটে ফোর মোল রাইটে টু মোল, তার মানে কি ভলিউম ডিক্রিজ? তোমার জাস্ট অবজারভেশন এটাতে ভলিউম ডিক্রিজ হয়েছে, বিকজ ফোর মোল রিয়াকশন টু মোল প্রোডাক্ট, তারপরে তুমি ডিসিশন দিতে। তো ইফ প্রেশার ইনক্রিজ কি হবে? ইফ প্রেশার ডিক্রিজ কি হবে? প্রেশার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ, এই যে হাত দিয়ে মিললেও না কেন, প্রেশার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ, মানে অ্যাক্টিং করো, অ্যাক্টিং করো, যে প্রেশার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ, প্রেশার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ, ডিক্রিজ কোন দিকে গেল? ফরওয়ার্ডে নিয়ে গেল না, তাহলে মুভস টু কি হবে? মুভস টু রাইট। এবার প্রেশার ডিক্রিজ, প্রেশার ডিক্রিজ ভলিউম ইনক্রিজ, প্রেশার ডিক্রিজ ভলিউম ইনক্রিজ, প্রেশার ডিক্রিজ ভলিউম ইনক্রিজ, তুমি তো অ্যাক্টিং করেই বলতেছো যে লেফটে যাইতেছে, তাহলে মুভস টু লেফট, তার মানে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেশার দ্যাট ইকুয়েশন, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেশার দিস ইকুয়েশন, এইভাবে এফেক্ট গুলাকে কি করতে হয়, জাস্টিফাই করতে হয়, তোমার ডিসিশনটাকে জাস্টিফাই করতে হয়। ভলিউম ডিক্রিজ, তোমাদেরকে একটা কোয়েশ্চেন করবো এখন, তারপরে আমি একটা জিনিস শেয়ার করব। নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস থেকে নাইট্রিক অক্সাইড প্রডিউস হলো, ঠিক আছে? নাইট্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস থেকে প্রডিউস হচ্ছে নাইট্রিক অক্সাইড গ্যাস, ঠিক আছে? সো ফলো দিস ইকুয়েশন কেয়ারফুলি। তুমি বাই দিস টাইম জেনেছো যে একটা রিয়াকশনে হিট ইনক্রিজ হয়, মানে হিট প্রডিউস হইলে এক্সোথার্মিক, আর যদি হিট অ্যাবজর্ব হয় তাহলে সেটা এন্ডোথার্মিক, ওটা হিট চেঞ্জ। তার মানে হিট চেঞ্জ দুই রকম, আইদার প্রডিউস হবে অর অ্যাবজর্ব হবে। ভলিউম চেঞ্জ, ভলিউম চেঞ্জের সময় দেখলাম যে ওয়ান্স কি হয়, ভলিউম ইনক্রিজ হইতে পারে, ওয়ান্স দেখলাম যে ভলিউম ডিক্রিজ হইতে পারে। তো ভলিউমের দুইটা চেঞ্জ দেখেছি আমরা, দেখেছি, কিন্তু আমি এখন পর্যন্ত একটা কথা বলিনি, বলার আগে তোমার কাছে জানতে চাইতেছি, এই রিয়েকশনটা দেখে বলতো বা এই ইকুয়েশনটার রেসপেক্টে বলতো যে এই রিয়েকশনে ভলিউম কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? স্যার এখানে কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছুই হবে না, কিছুই হবে না মানে হয়নি আর কি। ইয়েস স্যার, মানে ভলিউম তো এখানে ইনক্রিজ হয় নাই, মোল নাম্বার তো দুইটারই সেম। হ্যাঁ দেখো আনুষে, এখানে লেফটে নাইট্রোজেন ওয়ান মোল, অক্সিজেনও ওয়ান মোল, নাইট্রিক অক্সাইড একাই টু মোল, তার মানে হিসেবটা মোলের উপর দিয়ে, ঠিক আছে? আমাদের এই হিসেবটা হচ্ছে মোলের উপর দিয়ে, মোল নাম্বার দিয়ে, কয়টা বডি সেটা দিয়ে না, কয়টা বডি ওটা দিয়ে না, হ্যাঁ মোল নাম্বার দিয়ে দেখতে হয়, কয়টা বডি তা দিয়ে না। যেমন আরো কমপ্লিকেটিভ যদি দিতাম, ধরো এরকম একটা রিয়াকশন, এই যে ধরো এরকম একটা রিয়াকশন, কথা হচ্ছে তুমি দেখলে এদিকে কত মোল, টু মোল, এদিকে কত ফোর, আর এদিকে কত ওয়ান, ফাইভ মোল, লেফটে টু মোল রাইটে ফাইভ মোল ইনক্রিজ, তো এরকম আছে, আমরা দেখবো হচ্ছে মোল নাম্বার দিয়ে। আচ্ছা সো এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে যে রিয়াকশনে ভলিউম চেঞ্জই হয় না, তার ডিসিশন কিভাবে নিব? তার মানে আমরা প্রেশারের ইফেক্ট যখন এক্সপ্লেন করব, দেন আমাদেরকে দেখতে হচ্ছে যে এইটাতে ভলিউম ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে, কিন্তু এর বাইরেও একটা অপশন আছে, তার কোনটা, ভলিউম আনচেঞ্জ, অর্থাৎ এমন টাইপের ও রিয়াকশন আমাদের সামনে আসতে পারে যেটাতে ভলিউম আনচেঞ্জ, ভলিউম আনচেঞ্জ, ভলিউম আনচেঞ্জ, ফর এক্সাম্পল যেটা বললাম,
যেটা বললাম যে এই টাইপের রিঅ্যাকশন হলে পরে ডিসিশন কি হবে জানো? দেয়ার ইজ নো এফেক্ট অফ প্রেশার অন ইকুইলিব্রিয়াম, দেয়ার ইজ নো এফেক্ট অফ প্রেশার অন ইকুইলিব্রিয়াম, দেয়ার ইজ নো এফেক্ট অফ প্রেশার অন ইকুইলিব্রিয়াম। এখন ভাবতে পারো যে স্যার নো এফেক্ট অফ প্রেশার অন ইকুইলিব্রিয়ামের মানে কি? তার মানে হচ্ছে কি জানো? তার মানেটা হচ্ছে তুমি প্রেশার চেঞ্জ করলেও, তুমি প্রেশার চেঞ্জ করলেও এই রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়ামে তুমি যদি প্রেশার ইনক্রিজ বা ডিক্রিজ করো তাহলেও পজিশনটা কি হবে না, কোনো দিকেই যাবে না, চেঞ্জ হবে না, এখানেই থাকবে, পজিশনটা এখানে থাকবে। তার মানে নো এফেক্ট অফ প্রেশার অন ইকুইলিব্রিয়াম, নো এফেক্ট অফ প্রেশার অন ইকুইলিব্রিয়াম। বাট অনেক সময় এটা ভাবো না যে নো এফেক্ট অফ প্রেশার অন রেট অফ রিঅ্যাকশন, এটা ভাবো না কিন্তু আবার যে নো এফেক্ট অফ প্রেশার অন রেট অফ রিঅ্যাকশন, তা কিন্তু না। অর্থাৎ প্রেশার ইনক্রিজ করলে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হবে, প্রেশার ডিক্রিজ হলে রেট অফ রিঅ্যাকশন ডিক্রিজ হবে। আমরা যে বলতেছি নো এফেক্ট অফ প্রেশার সেটা হচ্ছে অন ইকুইলিব্রিয়াম, তার মানে ইকুইলিব্রিয়াম যেখানে সেখানেই থাকবে, এখান থেকে তার পজিশন সরবে না। কিন্তু তার মানে কি আমি যে এফেক্টটা দিলাম, আমি যে প্রেশার ইনক্রিজ করলাম বা ডিক্রিজ করলাম তার কোনো ইফেক্ট থাকবে না, তার কোনো রেজাল্ট নাই। হ্যাঁ রেজাল্ট আছে, কি রেজাল্ট জানো? এই ইকুইলিব্রিয়ামের পজিশনে আমরা আরো তাড়াতাড়ি আসতে পারবো, এখানেই আসবো কিন্তু আরো তাড়াতাড়ি আসবো, এই হচ্ছে ব্যাপার আর কিছু না। কারণ তুমি যখন প্রেশার ইনক্রিজ করবা সেটা দুইজনের ফরে যাবে, সেটা একই সাথে দুইজনের ফরে যাবে। আবার তুমি যখন প্রেশার ডিক্রিজ করবা সেটা দুইজনেরই লস করবে, যেটা দুইজনকেই লাভ দেয় আবার দুইজনকেই লস দেয়, সেটা দিয়ে তো আমি কাউ দুইজনকে কোনো চেঞ্জ আনতে পারবো না। তো যাই হোক, এটা হচ্ছে ইফেক্ট অফ প্রেশার। আচ্ছা লাস্ট হচ্ছে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। এফেক্ট অফ কনসেন্ট্রেশন, এফেক্ট অফ কনসেন্ট্রেশন। দেখো তোমাদেরকে আরেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি, ওয়ান মোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সাস টাইম। আগেরটা দেখছো হলো রেট ভার্সাস টাইম, প্রিভিয়াস ওয়াজ রেট ভার্সাস টাইম, আর দিস ইজ কনসেন্ট্রেশন ভার্সাস টাইম, কনসেন্ট্রেশন ভার্সাস টাইম। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট ডিক্রিজ হচ্ছে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে, কনসেন্ট্রেশন অফ এটা হলো রিঅ্যাকট্যান্ট আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সাস টাইম, কনসেন্ট্রেশন ভার্সাস টাইম। আগের গ্রাফটা পাশাপাশি আঁকি, একরকম না কিন্তু, দেখো ওইটা এটা এক না, ওটা ছিল রেট টাইম, রেট টাইম, রেট ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড ইকুয়াল হয়ে যায়, রেট টাইম রেট ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড ইকুয়াল হয়ে যায়, সেটা ছিল একটা। আর এটা কিন্তু তা না, এটা হলো কনসেন্ট্রেশন টাইম, কনসেন্ট্রেশন টাইম, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হচ্ছে। কিন্তু যখন ইকুইলিব্রিয়ামে চলে আসে তারা, যখন ইকুইলিব্রিয়ামে চলে আসে, ইকুইলিব্রিয়ামে যখন একবার চলে আসে তখন প্রোডাক্টের যে কনসেন্ট্রেশনটা সেটা ইনফিনিটি টাইম পর্যন্ত আর চেঞ্জ হবে না, রিঅ্যাকট্যান্টের যে কনসেন্ট্রেশনটা সেটাও ইনফিনিটি টাইম পর্যন্ত চেঞ্জ হবে না। অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আসার আগ পর্যন্ত রিঅ্যাকট্যান্ট ইয়া প্রোডাক্ট প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে, এটা প্রোডাক্ট প্রোডাক্ট ইনক্রিজ হয়েছে, রিঅ্যাকট্যান্ট ডিক্রিজ হয়েছে। তবে এটা কিন্তু সব রিঅ্যাকশনের জন্য না, অনেক সময় তোমরা মনে করতে পারো এই গ্রাফটা সব রিঅ্যাকশনের, তা না, এটা কিন্তু এই রিঅ্যাকশনের, এটা শুধুমাত্র এই রিঅ্যাকশনের আন্ডারে গ্রাফ, এটা হচ্ছে এই রিঅ্যাকশনের আন্ডারে গ্রাফ, যেখানে 20%
প্রোডাক্ট থাকে, রিঅ্যাকশন থাকে, আর 80% প্রোডাক্ট থাকে। তো সবারই তো আর 20% আর 80% থাকবে এমন না। এই জন্য অনেক সময় তোমরা ধরতে পারো না, তোমরা মনে করো এটা সবার জন্য, এটা সবসময় সবার জন্য না, এটা এটার জন্য শুধু। আচ্ছা আসো, রিঅ্যাকশন ডিক্রিজ হয়েছে, হইতে হইতে 20% হয়ে গেছে, প্রোডাক্ট ইনক্রিজ হয়েছে, হইতে হইতে 80% হয়ে গেছে। কিন্তু একবার 80% হওয়ার পরে সেটা 81 হয় নাই, একবার 20 হওয়ার পরে সেটা 19 হয় নাই, ওটা আর 19 হয় নাই। কেন হয় না? কারণ যখন ইকুইলিব্রিয়ামে আসে তখন যতটা রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যায় ঠিক ততটা প্রোডাক্ট আবার রিঅ্যাকট্যান্টে চলে আসে, যার কারণে ইকুয়াল এক্সচেঞ্জের কারণে কনসেন্ট্রেশন রিমেইন ফিক্সড। এই জন্য আমরা বলেছিলাম কনসেন্ট্রেশন ফিক্স। অনেকে কিন্তু বুঝেই না যে কনসেন্ট্রেশনে ফিক্স বলার মানে কি। টেম্পারেচার ফিক্স মানে বুঝি, যে টেম্পারেচারে রিঅ্যাকশনটা করতেছি সেই টেম্পারেচারে করতেছি। প্রেশার ফিক্স বুঝি, কত প্রেশার দিলাম সেটাই ফিক্স থাকবে। কিন্তু কনসেন্ট্রেশনের ফিক্সের মানে কি, এইটা হচ্ছে কনসেন্ট্রেশনের ফিক্সের মানে। অর্থাৎ ইকুইলিব্রিয়ামে যে রেশিও কনসেন্ট্রেশন থাকবে, ইকুইলিব্রিয়ামে যে রেশিও কনসেন্ট্রেশন থাকবে সেটা চেঞ্জ হবে না। তাহলে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন কি, ইফেক্ট অফ কনসেন্ট্রেশন কি? তার মানে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন তো একটা চেঞ্জ যেটা আমরা ইম্পোজ করব। সেই চেঞ্জ ছিল টেম্পারেচার ইনক্রিজ করলাম, টেম্পারেচার ডিক্রিজ করলাম, প্রেশার ইনক্রিজ করলাম, প্রেশার ডিক্রিজ করলাম। তাহলে কনসেন্ট্রেশন কি করব, কনসেন্ট্রেশন ইনক্রিজ করব, কনসেন্ট্রেশন ডিক্রিজ করব, কেমনে হয়? কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে, কনসেন্ট্রেশন ডিক্রিজ করব আমরা কেমনে? কারণ কনসেন্ট্রেশন কিসের উপর ডিপেন্ড করে? কনসেন্ট্রেশন তো হলো গিয়া ওই রিঅ্যাকশন প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। এটা তো আউটার জায়গা থেকে আসতেছে না, টেম্পারেচার এটা বাইরের থেকে আসতেছে, প্রেশার বাইরের থেকে আসতেছে, কিন্তু কনসেন্ট্রেশন তো ওরা ভিতরকার। তাহলে কনসেন্ট্রেশন চেঞ্জ করার মানে কি, কনসেন্ট্রেশন চেঞ্জ করার মানে কি? ইয়েস আসো, কনসেন্ট্রেশন চেঞ্জের মানে হলো এই রিঅ্যাকশনটা 20-80 রেশিওতে আছে, 20-80 রেশিওতে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, 20-80 রেশিওতে আছে। কনসেন্ট্রেশন চেঞ্জ করার মানেটা কি দাঁড়াবে? মানেটা দাঁড়াবে এইরকম যে তুমি এই কাজ করতে পারো যে তুমি আরো আয়োডিন অ্যাড করলা, আরো কি করলা, আয়োডিন অ্যাড করলা, মানে হাইড্রোজেন আয়োডিন মিক্স করার পরে হাইড্রোজেন আয়োডাইড হইছে, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তুমি কি করলা আরো আয়োডিন অ্যাড করলা, মোর আয়োডিন অ্যাড করলা অথবা মোর হাইড্রোজেন অ্যাড করলা, এমনটা হইতে পারে। ভাইস ভার্সা হাইড্রোজেন আয়োডাইড প্রোডিউস হইছে, হাইড্রোজেন আয়োডাইড প্রোডিউস হচ্ছিল, তুমি কি করলা কিছু হাইড্রোজেন আয়োডাইডকে সরিয়ে দিলা, কিছু হাইড্রোজেন আয়োডাইডটা প্রোডাক্ট থেকে, প্রোডাক্টের কাছ থেকে সরিয়ে দিলা, তাতে কি হবে? তুমি কিছু আয়োডিন বেশি অ্যাড করা মানে কি জানো, কিছু আয়োডিন বেশি অ্যাড করা মানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কিছু সময়ের জন্য বেড়ে যাবে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কিছু সময়ের জন্য বেড়ে যাবে, তো কারণ তুমি তো এক্সট্রা আয়োডিন অ্যাড করছো। তো ইকুইলিব্রিয়াম, ওই যে বললাম ইকুইলিব্রিয়াম মুভ করবে যেন এই ইফেক্টটা আর নো মোর বেশিক্ষণ না থাকে, তাহলে তুমি যে এক্সট্রা আয়োডিন অ্যাড করছো সেই আয়োডিনটা আবার ডিসোসিয়েট হবে, হয়ে রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ডে নিয়ে যাবে, রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ডে নিয়ে যাবে, এন্ড রিঅ্যাকশন ফরওয়ার্ডে নিয়ে গেলে ইকুইলিব্রিয়াম কিছুটা রাইটে চলে যাবে। ভাইস ভার্সা তুমি যদি আবার হাইড্রোজেন আয়োডাইড সরিয়ে দাও, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি তুমি হাইড্রোজেন আয়োডাইড থেকে কিছুটা সরিয়ে দিলা, তাতেও কিন্তু অ্যাপারেন্টলি এদেরকে বাড়িয়ে দেওয়া হলো। যেমন এর কাছে 100 টাকা আছে, ওর কাছে 150 টাকা আছে, এটা তাদের মধ্যে একটা রেশিও। এখন তুমি তাকে আরো 50 টাকা দিলা, তাহলে ওরটা বাড়লো, রেশিও তো তার রেশিও বাড়লো, ওর রেশিও বাড়লো। আরেকটা কাজ করেও ওর রেশিও বাড়াইতে পারো, জানো, আরেকটা কাজ করেও তুমি ওর রেশিও বাড়াইতে পারো, সেটা হলো ওরে কমিয়ে দিয়ে, ওর থেকে মনে করো 50 নিয়ে গেলা, ওর কাছে রইলো 100, ওর কিন্তু ইনক্রিজ হয় না ডিক্রিজ হয় নাই, কিন্তু তারপরে তার রেশিও বাড়ছে, কারণ ওই যে তার সাথে তার রেশিও কমিয়ে দিছ, অ্যামাউন্ট কমিয়ে দিছ। তাইলে যদি তুমি এমন কিছু করো যে রিঅ্যাকট্যান্টের রেশিও বাড়বে, রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট বাড়বে, সেটা রিঅ্যাকট্যান্ট দিয়ে করো বা প্রোডাক্ট সরিয়ে করো, তাতে করে রিঅ্যাকশন ফরওয়ার্ডে যাবে। ঠিক আছে।
তাহলে এই হলো ইফেক্ট অফ কনসেন্ট্রেশন চেঞ্জ। কনসেন্ট্রেশন চেঞ্জ মানে তুমি যদি কারো কনসেন্ট্রেশন যেই রেশিওতে আছে সেই রেশিওর চেঞ্জ করো বা সেই রেশিও চেঞ্জ করতে ট্রাই করো, তাহলে ইকুইলিব্রিয়ামটা নিজেকে মুভ করাবে এমন ভাবে যেন তারা আবার ওই রেশিওতে চলে আসতে পারে, তারা যেন আবার ওই রেশিওতেই চলে আসতে পারে, তারা ইকুইলিব্রিয়ামে ফিরে আসতে পারে। এটাই হলো ইফেক্ট অফ কনসেন্ট্রেশন ফাইনালি। তাহলে আমরা একটা থরো ডিসকাশন দিলাম যে লাসাটিলিয়ে প্রিন্সিপাল কি, এন্ড হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার, ইফেক্ট অফ প্রেসার এন্ড ইফেক্ট অফ কনসেন্ট্রেশন অন ইকুইলিব্রিয়াম। আমার কাছে জানতে চাইবে, তোমার কাছে জানতে চাইবে, সেটার প্রপার একটা এক্সপ্লেনেশন দিতে হবে, প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে, প্রপারলি বুঝিয়ে দিতে হবে আমাকে যে তুমি যা ডিসিশন নিচ্ছ সেটা জাজমেন্ট করতে হবে, সেটাকে আমরা জাজমেন্ট করবো, তোমাকে সেটা জাস্টিফাই করতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের সাথে আজকের ক্লাস। এরপরে তোমরা আবার আমার ক্লাসটা ফলো করো, বইটা পড়ো এন্ড ট্রাই টু ক্যাচ দা কনসেপ্ট, ট্রাই টু ক্যাচ দা কনসেপ্ট। এটা এমন একটা কনসেপ্ট যেটা এসএসসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত তোমার এটা সাথেই থাকবে, এত ভাইটাল একটা পার্ট এটা। ওকে, সো আই হোপ যে তোমরা এই পার্টটার ব্যাপারে অনেক বেশি কনসিস্টেন্ট থাকবে আর কি। ওকে, সো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।